আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এস এম লার্নিং একাডেমিতে। আমি মামুনুর রশিদ আপনাদের সাথে আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ইংরেজিতে সময় বলতে হয়। ধরুন আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় জানতে হয়, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে কীভাবে জিজ্ঞেস করবেন এবং সময় কত তার উত্তর দিবেন, সেই টেকনিকগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করছে এখন সময় কত বা সময় কত, সেক্ষেত্রে সে বলবে হোয়াট টাইম ইজ ইট অথবা হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন সময় কত। অথবা মনে করুন আপনার হাতে ঘড়ি আছে, কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনার ঘড়িতে কয়টা বাজে, সেক্ষেত্রে তিনি হয়তো ইংরেজিতে বলবেন হোয়াট ইজ দ্য টাইম নাও বাই ইয়োর ওয়াচ, যে আপনার ঘড়িতে সময় কত। এবার যিনি জিজ্ঞেস করেছেন সময় কত, ঠিক তখন যদি সময়টা পূর্ণ সংখ্যা হয়, যেমন ঠিক 10টা বা ঠিক 9টা পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস 9 o'clock অথবা ইটস 10 o'clock, যে এখন সময় 10টা বা সময় 9টা। মানে পূর্ণ সংখ্যা হলে আপনি ইটস 9 o'clock, ইটস 10 o'clock এভাবে বলতে পারেন। এবার ধরুন সময়টা একটু ব্যতিক্রম, পূর্ণ সংখ্যা নয়, যেমন 9:10 বা 9:15, সেক্ষেত্রে আপনি কী বলতে পারেন? আপনি বলতে পারেন ইটস 9:15 AM অথবা ইটস 9:15 PM। যদি সকাল হয় তাহলে বলবেন AM, যদি সন্ধ্যা হয় বা রাত্র হয় তাহলে বলবেন PM। এবার মনে করুন এখন সময় 10:05 বাকি, সেক্ষেত্রে আপনি কী বলবেন? আপনি বলবেন ইট ইজ 5:05 PM, যে এখন 10:05 বাকি, তখন আপনি বলবেন ইট ইজ 5:05 PM, যে রাত 10:05 বাকি। অথবা মনে করুন এখন 11:07 বাকি, আপনি বলতে পারেন ইট ইজ 7:11 PM, ইট ইজ 7:11 PM, যে রাত 10:00 এখন 7 বাকি। আবার আমাদের এমন হয় যে 10:05 বা 10:07, 10:00 বা 7 হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইট ইজ 10:09 AM, মানে এখন 9:10। যদি বেজে সময় বেশি হয়ে যায় তখন আপনি পাস্ট শব্দটি ব্যবহার করবেন, আর যদি বাঁচতে বাকি থাকে তাহলে আপনি টু প্রেপোজিশনটি ব্যবহার করবেন। যেমন যদি এখন সময় এমন হয় যে 11:07, তাহলে আপনি ইংরেজিতে বলবেন ইট ইজ 7:11 PM, এখন 11:07। অথবা আমাদের এমন হয় যে সময় 9:45 বা 9:45, যদি এমন হয় তাহলে আপনি কোয়ার্টার শব্দটি ব্যবহার করবেন। যদি বাঁচতে বাকি থাকে তাহলে প্রেপোজিশন ব্যবহার করবেন টু, আর যদি বেজে বেশি হয় তাহলে আপনি প্রেপোজিশন ব্যবহার করবেন পাস্ট। তাহলে আপনি বলতে পারেন যদি এখন সময় 8:45 হয় তাহলে আপনি বলতে পারেন ইট ইজ 9:15 AM, ইট ইজ 9:15 AM, যে এখন 8:45। অথবা মনে করেন এখন সময় 9:50, রাত 9:10, তাহলে আপনি বলতে পারেন ইট ইজ 9:15 PM, যে এখন সময় 9:10। অথবা 9:10 না হয়ে আমাদের এমন হয় যে 10:15, 10:05 বা 8:00, মানে 8:15, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলতে পারেন ইট ইজ 9:15 AM, ইট ইজ 9:15 AM, যে এখন সময় 9:15। অথবা ইট ইজ 9:15 AM, ইট ইজ 9:15 AM, যে এখন সময় 9:10, ঠিক যখন আপনি 9:10 বলবেন তখন আপনাকে 9:15, আর যখন 9:45 বলবেন তখন 9:45।
এভাবে আপনি ইংরেজিতে বলতে পারেন। অথবা আমাদের এমন হয় যে আমরা বলি এখন 9:30 বা 10:30 এরকম সময় থাকে, তখন আমরা বলি ইট ইজ 9:30, ইট ইজ 9:30, যে এখন 9:30। সেক্ষেত্রে আপনি AM বসাতে পারেন সকাল হলে, আর রাত হলে আপনি PM বসাতে পারেন। যেমন সকাল 9:30 হলে ইট ইজ 9:30 AM, এখন সকাল 9:30। আর যদি সকাল রাত 10:30 হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইট ইজ 10:30 PM, এখন রাত 10:30। ডিয়ার ভিউয়ার্স, এভাবে কিন্তু প্র্যাকটিস করে আপনি আপনার সময় ইংরেজিতে বলতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করেছি কীভাবে ইংরেজিতে সময় বলতে হয়। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।